সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন সুপ্রীতি মজুমদার। নমস্কার দিদি, আমি গড়িয়া থেকে। তারপর আছেন সুমিতা দাস। নমস্কার দিদি, আমি বাইপাস কানেক্টর থেকে আসছি। তারপরে আছেন রীনা ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি আইভি টলা থেকে আসছি। তারপর আছেন শিবরা চক্রবর্তী। আমি বাগবাজার থেকে আসছি। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আজকে খেলাটা কি একটু বলে দিই। একটা কৃষ্ণ ঠাকুর আসবে, সে কৃষ্ণ ঠাকুরকে গয়না পরাতে হবে। যা যা এখানে রাখা রয়েছে সেগুলো সব পরাতে হবে। মাথায় মুকুট, হাতে বাজু, কৃষ্ণের জামা সব পরানো হয়ে গেলে মালা আছে, মালা পরিয়ে হাতে বাঁশিটা দিয়ে দিতে হবে। এই পুরো কাজটা যে সব থেকে কম সময় করবে সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস। আর আজকে এই রাউন্ডের খেলাটার পরে যার স্কোর 25 পয়েন্টস হবে, যে সব থেকে বেশি স্কোর করবে, সে পাবে আমাদের তরফ থেকে আজকে মাইক্রোওয়েভ। জীবনের বহু বছর কাটিয়ে এসছেন, এই অবস্থানে এখন আছেন, সেখানে জীবনে কি কি পেরিয়ে এসছেন? দিদা হয়েছেন না ঠাকুমা হয়েছেন? মানে এমনি দিদা ঠাকুমা তো অন্যদের হয়েছে, আমার নিজের ছেলের এখনো হয়নি কিছু। ছেলে কত বড়? ছেলে বিয়ে হয়ে গেছে, বৌমার ওই 4 বছর হলো। আচ্ছা, বিবাহিত জীবনও তো নিশ্চয়ই বহু বছর হয়ে গেছে। বহু বছর, 77-এ আমার বিয়ে হয়েছে। আচ্ছা, ছোটবেলাটা কেটেছে ইস্ট পাকিস্তানে। ইস্ট পাকিস্তানে? ইস্ট পাকিস্তান ছিল তখন। আচ্ছা, আমি 65-এ এসেছি। আচ্ছা, 15 জানুয়ারি। ইস্ট পাকিস্তান মানে? তখন দুটো পাকিস্তান ছিল, এখন যেটা অধুনা বাংলাদেশ। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওখানকার কোথায় ছিলেন? আমি ময়মনসিংহ এর। আর ওখানে শ্বশুর বাড়ি যাইনি, ওখানে শ্বশুর বাড়ি ওই কুমিল্লায়। আচ্ছা, কুমিল্লা জেলা। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলার কিছু ঘটনাও আছে। কিরকম? যেরকম আমার তখন 10+ বয়স হবে, ডাকাতি হয়েছে আমাদের বাড়িতে, সেটার মুখে আমি পড়েছিলাম। তখন ওই ওখানকার ইয়ে ছিল, চিঠি দিয়ে বা জানিয়ে আসবে ওরা। বড়রা সবাই ছিলেন, বড়দের শুয়েই রেখে দিয়েছে রামদা ধরে ধরে এরম করে বুকের উপরে, আর আমাকেই শুধু জিজ্ঞেস করছে কোথায় কি আছে দেখিয়ে দাও। একদম লাস্টে বলছে যে এইবার সোনার জিনিসপত্র বের করো, সোনার হাতা আছে, সোনার থালা বাসনও আছে শুনেছে এই বাড়িতে, সব বের করো। তখন মানে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তখন আমি অধৈর্য হয়েছি। আমি বলছি আমি আর কিচ্ছু জানি না, তোমরা যা পারো নিয়ে যাও, আমি কিছু জানি। তার কিছুদিনের মধ্যে, দিন 15-র মধ্যেই আমরা চলে এসেছি। তারপরে এখানে আসার পরে? এখানে আসার, হ্যাঁ, বিয়ে হলো, সব কিছু হলো। হ্যাঁ, এখানে আসার পরে স্কুল কলেজ সব এখানে। আচ্ছা, সংসারে এখন কে কে আছেন দিদি? সংসারে আমার ছেলে, বৌমা, আমরা দুইজন। কখনো কাজকর্ম করেছেন নাকি সবসময় হাউসওয়াইফ ছিলেন? না, কাজকর্ম না, আমি কোনো চাকরি টাকরি করিনি, তবে এখন একটা এখন একটা কাজের সঙ্গে ইয়ে আছে। এখন কি করছেন? এখন শাড়ির বিজনেস করছি, নিজেই দোকান দিয়েছি। নিজের শাড়ির ব্যবসা? হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে সেটা করছি। ও, হাজবেন্ড তার মধ্যে ইনভলভ? হ্যাঁ। হঠাৎ শাড়ির ব্যবসা কেন? বালি নিচে বসে করছি ইচ্ছা মতো একদম। বাহ, খুব ভালো। কিরম ধরনের শাড়ি রাখেন? সব রকম। ঠিক আছে দিদি, কথা বলবো আরো। আচ্ছা, এবার একটুখানি খেলায় যাই। এসো কৃষ্ণ আমাদের। কৃষ্ণ ধরতিতে আজা তু, কেমন আছো বলো? ভালো আছি। ভেতর জামা পরনি? না। পেটটা দেখো কি সুন্দর। কি কি আছে আমি আপনাকে দেখিয়ে দিই, এই জামাটাকে পরাবেন। এটা গলার হার, বাঁশি, এটা মাথার মুকুট, এটা হাতের বাজু। মাশরা রেডি? স্টার্ট। মোর পঙ্খ মাথে পে জড়া আর হোঠো পর মুস্কান রে, আস
बांसुरी रचाए बंसी बजाए वो राधा का श्याम रे। मोर पंख माथे पे जड़ा और होठों पर मुस्कान रे, बांसुरी रचाए बंसी बजाए वो राधा का श्याम रे। खेल खेल में जीतेगा वो पाप का हर संग्राम रे, हर दिल हर मुख गाएगा उसका ही अब नाम रे। गिरधारी मोहन गोपाला कान्हा और घनश्याम रे, नारायण हरि बोल मुकुंदा संगता हो बलराम रे। खेल खेल में चूर करेगा झूठा हर अभिमान रे, हर दिल हर मुख गाएगा उसका ही अब नाम रे। एक मिनट 46 सेकंड শখে শুরু করেছিলাম, পরবর্তীকালে ওটা আমার প্রফেশনাল হয়ে যায়। দাদা এসেছেন? নমস্কার। এত বছরে দুজনে একসাথে কাটালেন, এক্সপেরিয়েন্সটা কি রকম? তো ভীষণ ভালো এক্সপেরিয়েন্স। এক সময় একটুখানি কষ্ট হয়েছিল, তারপরে এখন একদম বিন্দাস আছি। কখনো দুঃখ কষ্ট মনোমালিন্য? দুঃখ কষ্ট তো প্রচুর আছে, এটা থাকবে না, এটা কোনোদিনও হয় না। হাজবেন্ডই খুব অসুস্থ ছিলেন এক টাইমে। আচ্ছা, কি হয়েছিল? ক্যান্সার। ও, কোথায়? কোলনে। ডাক্তার বলেছিল ওটা কোনোদিনও রিমুভ করা যাবে না। তারপরে এক বছর পরে যখন আমরা ডাক্তার দেখাই, তখন ওটা রিমুভ করে চ্যানেলাইজ করে দেয়। আচ্ছা, এখন ও অনেকটাই সুস্থ। ডিসেম্বর মাসে আমি চেক আপ করিয়েছি, বলেছে যে আর টেস্ট করতে হবে না, শুধু ব্লাড টেস্ট বছরে একবার করে করলেই হবে। খুব ভালো আছে। তবে ওর খুব মনের জোরটা আছে বলেই আজকে দাঁড়াতে পারি। তারপরে ছেলেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে সেই টাইমে আমার পাশে ছিল। আমার সবসময় একটা জিনিস মনে হয় যে শারীরিক মানে দুর্বলতা বলুন, অসুস্থতা বলুন, সবটা কিন্তু মানসিক। নিশ্চয়ই শরীরের অসুস্থতা তো আসবেই, শরীর যখন তখন তো অসুস্থ হবেনি, কিন্তু সেটা কতটা আকার ধারণ করবে সেটা আমার মনে হয় মনের মধ্যে বেশি মানুষের। তোমার মনের মধ্যে পজিটিভ থটটা থাকে যে আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি, তাহলে কোন রোগ শরীরে আপনাকে আক্রমণ করতে পারবে না। এটা খুব সত্য কথা, জানেন তো। সব আমরা অনেককে দেখেছি আমি এরকম, আমার বন্ধু বান্ধব বলুন বা আপনাদের মতো অনেক দিদিদের সাথে তো কথা বলি এখানে আসে, অনেকে অনেক রকম প্রবলেম শেয়ার করে। সবসময় কথা বলে এটাই মনে হয়েছে যে সবটাই কিন্তু মানসিক। শরীর রোগটা কতটা তুমি আকার ধারণ করবে শরীরের মধ্যে, যদি একটা ভেঙে পড়ো না, এটা অনেকটা যে আমার এইটুকু রোগে যদি ভেঙে পড়ে সেটা এত বড় হয়ে যায়, অনেকটা হেল্প করে নিজের মনের চোখ। সেটা দেখুন আজকে আপনারা আবার দুজন দুহাতে উদাহরণ আমার সামনে। একদিন গেছে যে এত এত সিরিয়াস একটা রোগের পরেও আজকে দাদা এত সুন্দর ভাবে এখানে বসে আছেন, এত সুন্দর ভাবে কথা বলছেন, হাসছেন, কি সুন্দর দেখতে লাগছে, আপনি এত সুন্দর দেখতে লাগছেন। ভেরি গুড, এরকমই থাকবেন সবসময়। খুব ভালো, আপনি খেলতে ভালোবাসেন, আপনার সাথে খেলবো এবার। আপনার সময় শুরু হচ্ছে এখন। ভুল লাগানো যে এইটা আপনি এখানে ধরেছেন, এটা খুলতে হবে, এটা খুলে এইটা বাঁধবেন তো। হ্যাঁ, প্রথম থেকে আপনি করুন না, সময় তো চলছে। না না, প্রথম থেকে না করলাম, এখান থেকে হবে। ধরুন, সময় চলে যাচ্ছে, আপনি ধরেননি তো।
छेड़ दे बांसुरी गीत वो प्यार के झूम के हम जिए प्यार में हार के छेड़ दे बांसुरी गीत वो प्यार के রিনা দি আমার ছোটবেলাটা খুব কষ্টে কেটেছে কেন দিদি কষ্টে কেন মানে আমার বাবা মারা যায় আমার তখন 5 বছর বয়স তারপরে আমার 13 বছর বয়স যখন আমার মা প্যারালাইসিস হয়ে যায় আমি ওই অবস্থাতে পড়াশোনাও চালিয়ে গেছি তারপর মাধ্যমিক দিয়ে 17 বছর বয়সে আমার কাকা আমার বিয়ে দিয়ে দিলেন 17 বছরটা একটু কষ্টকর হ্যাঁ কিন্তু 17 বছরের পর থেকে 17 বছর পর থেকে হ্যাঁ আমার স্বামী খুব ভালো আমার শ্বশুর বাড়িও খুব ভালো আমার দুটি মেয়ে এখন মেয়েরা কোথায় মেয়েরা বড় মেয়ে এসেছে আমার বোন এসেছে আমার ভাগনা এসেছে এইভাবেই কেটে যাচ্ছে আসুন প্লিজ 1 মিনিট 40 সেকেন্ডে শেষ করছেন সুমিতা দি ঠিক আছে একটু এগিয়ে আছেন এবার তার থেকে কম আপনাকে করতে হবে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট মোর পঙ্খ মাথে পে জড়া আর তাড়াতাড়ি বাজু তাড়াতাড়ি বাজু পেটে 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 आसुर चाहे बंसी बजाए वो राधा का शाम रे तातरी 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 बस बस मोर पंख माथे पे जड़ा और होठों पर मुस्कान रे आसुर चाहे बंसी बजाए वो राधा का शाम रे खेल खेल में जीतेगा वो पाप का हर संग्राम रे हर दिल हर मुख गाएगा उसका ही अब नाम रे কম না বেশি বেশি দেখি 1 মিনিট 40 সেকেন্ড এবার যাচ্ছি একটু শিপ্রাদির কাছে আমি এমনি গৃহবধূ কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলিতে আছি ছোটবেলা থেকে আমার বাপের বাড়িও ছিল একদম জয়েন্ট ফ্যামিলি আবার শ্বশুর বাড়িতে এসে পেয়েছি আমরা খুব হইচই করে খুব মজা করে সবাই মিলে থাকি আর ছেলে মেয়ে ছেলে মেয়ে আমার একটা মেয়ে মেয়ে কোথায় থাকে মেয়ে দিল্লিতে থাকে ও মেয়ে দূরে হ্যাঁ একটু নাতি আছে তাই তো নাতিকে খুব দেখতে পাওয়া হয় না পূজোর সময় আসে পূজোর সময় আসে পূজোর সময় আসে আপনি জান না দিল্লি হ্যাঁ যাই যাই বছরে একবার করে যাই ওরাও পূজোর সময় আসে শিপ্রাদি আসুন শুরু করি স্টার্ট বাল গোপালা প্যারে মুরারি চকলেট God bless you, বাবা
God bless you. প্রথম রাউন্ডে খেলা শেষ দেখব এবার কি কি গিফট আছে আজকের হাইয়েস্ট স্কোরার হচ্ছেন শিপ্রাদি 25 পয়েন্টস শিপ্রাদি পেয়ে যাচ্ছেন মাইক্রোওভেন এরপর আর কি কি গিফট আছে একটু বলে দিই মশলা দানি আছে সার্ভিং স্পুন সেট আছে জাগ গ্লাসের সেট আছে সার্ভিং বোল সেট আছে সেকেন্ড পজিশনে আছেন রিনাদি 20 পয়েন্টস কি নেবে রিনাদি সার্ভিং বোল সেট সার্ভিং বোল সেট থার্ড পজিশনে আছেন সুমিতা দি 15 পয়েন্টস সুমিতা দি কি নেবেন গ্লাস জাগ সেট তারপরে আছেন সুপ্রীতি দি 10 পয়েন্টস কি নেবেন দিদি ওই যে মশলা মশলা দেন ওকে যে আজকে দিদি নাম্বার ওয়ান হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার সেখানে জিততে পারলে পাবে সেই বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত জায়গার সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ একটু কথা সুপ্রীতি দি এমন কোন মুহূর্ত যেটা এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে আমাদেরকে স্মরণীয় আমার জীবন আপনার বিয়ের সময়টাই সবথেকে স্মরণীয় আমার ছেলে হওয়াটা সকালবেলা থেকে আমার একটু কন্ডিশন খারাপ ছিল হসপিটালে ভর্তি করলো 11টার সময় রাত 11টা 28 মিনিটে ছেলে হলো এই ইন দি মিন টাইম যত ডক্টর এসেছেন যত সিস্টার এসেছেন সবাই বলছেন বেবির কোনো সাউন্ড নেই তখন মানে একই তো যন্ত্রণা নর্মাল ডেলিভারি তারপরে একটা দুঃখ মনের মধ্যে যে কি যেন দেখি তারপরে যখন ছেলে হলো তখন সিস্টারটা বলছে না এই ব্যাটা কান্দোস না কেন এটা আমি বলবো না এইটা এর চেয়ে স্মরণীয় ঘটনা আমার আর কিছু গান শুনতে ভালোবাসেন হ্যাঁ গান আমি অল্প বিস্তর করি ও করেন আগে করতাম তো গানের কথার মধ্যে গান শব্দটা তো এটার প্রাণ তো আপনিও গান শব্দটা রয়েছে এরকম একটা কোনো গান করুন এ শুধু গানের দিন এলো গোনো গান শোনাবার এলো গোনো গান শোনাবার প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি সুমিতা দি ভালোবেসে বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ মানুষটাকে চিনলেন জানলেন কোথায় বেড়াতে গেছিলেন অনেক পরে ছেলে হওয়ার পরে গেছিলাম শিলং শিলং বাহ সুন্দর জায়গা তুমি বলেই বলে ফেললাম তুমি বলবে তোমার দিদার কথা কিছু বলো আমরা তো দিদা হয়েছি ঠাকুমা হয়েছি অনেক গল্প তোমার লাইফে দিদার ঘটনা কি আছে আমার দিদা এখনো আছেন ভগবানের কৃপা এবং ভীষণ আদরের ছিলাম
দিদার কাছে যতটা আদর ছিলাম তার থেকে দাদুর কাছে বেশি আদর পেতাম আমি দাদু নেই আর কিন্তু প্রচন্ড ভালোবাসতো প্রচন্ড আদর করতো শ্যামবাজারে ছিল আমার মামা বাড়ি ওখানেই থাকতে বেশি ভালোবাসতাম আর বাবা মারতে মারতে নিয়ে আসতো আসতাম না মামা বাড়ির আবদার তো সবসময় আর সবসময় দিদা এখনো খুবই ভালোবাসে একটু গান শুনি এবার আমার দিন কাটে না আমার রাত কাটে না স্মৃতি গুলো কিছু দি কিছু হাটে না আমার দিন কাটে না আমার রাত কাটে না এই গানটায় দিন আর রাত এই দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট তুমি হয় দিন বা রাত আছে এরকম একটা রবীন্দ্রসঙ্গীত গাও এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সকল হলো কার এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার ঠিক আছে এই তো ঠিক আছে অনেক কোট আছে প্রাইজের জন্য যথেষ্ট টেন পয়েন্ট কি নেবেন এবার যাই রিনাদির কাছে রিনাদি কিছু শেয়ার করতে চান আমাদের সাথে হ্যাঁ মজার কিছু একটা মজার ঘটনা আছে জায়ের নামে একটা চিঠি আসে যা এখন পড়ে টড়ে কাউকে পড়তে দেবে না সব আমরা কাড়াকাড়ি করছি দেখতে দেবে না আর আমার শাশুড়ি মা ভীষণ রসিকে ছিলেন উনি কখন চিঠিটা নিয়ে পড়ে আমাকে বলছে যে ছোট বৌমা এই দেখ এবারে আমি বলছি উমেশদি দেখো তোমার চিঠি মা পড়েছে তারপরে আবার দুদিন পরে আমার এসেছে আমার শাশুড়ি মা সেটা দেখে রেখেছেন আমরা চলে যেতে উনি পড়ে আবার আমার যাকে দিয়েছে আর আমার যা বলছে কি রে তুই তো খুব বেশি গেছিলিস 50 কিমি এইবার তোর কি হলো আর আমি বলছি মা আপনি কি অসভ্য বলছে আমি দেখবো না আমার ছেলে কিরকম ভালোবাসে খুব মজা ওকে দিদি এবার একটা গান আমি যে গানটা গাইবো সেই গানেরই একটা পোর্শন আমি গাইবো আর শুরুটা আপনাকে গাইতে হবে কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনে আধার ঢেলে জীবন সঙ্গী করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখা সেই আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আর চলে সে আলোর স্বপ্ন নিয়ে যেন আপনার কিছু ঘটনা শুনি নাতি আমার তখন 3 বছরে আমি দিল্লিতে বেড়াতে গেছিলাম তা ওর বাবা মা নানা রকম কাজে ব্যস্ত রয়েছে আমি রাত্রিবেলা মনে করলাম ওকে ঘুম পাড়িয়ে দিই কারণ সকালবেলা উঠে স্কুলে যায় তো ও আমাকে বলছে যে তুমি এই ঘর থেকে চলে যাও আমার বাবা মা এখানে শোবে তা আমি বলছি যে না আমি যাবো না তাহলে আমি কলকাতা চলে যাচ্ছি বলছে হ্যাঁ যাও তা আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দরজাটা ভেজিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি আমি ভাবছি দৌড়ে এসেছে আমি ভাবছি আমাকে এসে ডাকবে যে দিদুন চলো ও তা না বলে লক করে দিয়েছে না না ও না না বলে আমাকে বলছে তোমার স্যুটকেসটা নিয়ে যাও এখন তো বড় হয়ে গেছে নাকি এখন 4 বছরে হয়েছে এখন 4 বছরে হয়েছে আচ্ছা ঠিক আছে শিবরাতির জন্য এবার একটা গান বিচারা দিল ক্যা করি আরে বিচারা नहीं
মাস বা দুটো ঋতুর রেফারেন্স আছে, সাবন ভাদো। তুমি এমন একটা গান গাও হিন্দি বা বাংলা যাতে এরকম ঋতু বা মাসের মেনশন আছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। একদম কি নেবেন বলুন? কফি মেকার, কফি মেকার। না বলে এসেছি, না বলে ভেব না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয়ে নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি, না বলে ভেব না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয়ে নদী সাগরে হারিয়ে যাব, চলে যাই যদি যেন শুরু করবো থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের ঋতু। নাম্বার ওয়ান কি একটু বলবেন রিনাদি? কি কি গিফট আছে দেখি এখানে? একটা এলইডি টিভি আছে, একটা মিট গ্রাইন্ডার আছে, মিট গ্রাইন্ডার মানে চিকেন বা মাটন কিমা হবে, স্টিম কুকার আছে আর ভ্যাকুয়াম ক্লিনার আছে। রিনা দি কি পছন্দ বলুন? টিভি, এলইডি টিভি। ওকে, এখানে কি আছে দেখুন, একটা একটা ওয়াল ক্লক আছে রিনা দি, এই ওয়াল ক্লকের দামটা বলতে হবে। কি কি অপশন আছে? 575, 875, 1275, বলুন এই ওয়াল ক্লকের দাম কত বলে আপনার? ওটা কি কোম্পানিটা? নাম করা আপনি বলেন 875, এবার আমি দেখাই 1275। দিদি এটার দাম 1275, আপনি বললেন 875। ভেরি সরি দিদি, উত্তরটা মিলল না, পয়েন্ট দিতে পারলাম না আর ওই সুন্দর টিভিটাও আপনাকে দিতে পারলাম না, সরি। নাম্বার টু কে সুমিতা দি কি পছন্দ বলুন? স্টিম কুকার, স্টিম কুকার। সুমিতা দি এখানে আছে হাফ কিলো টক দই আর 250 চিনি, লাস্সি বানাতে পারেন। কি দামের অপশন? 48 থেকে 52, 82 থেকে 86, 108 থেকে 112। হাফ কিলো দই, 250 চিনি, লাস্সি বানানোর উপকরণ। ফাইনাল মনে হচ্ছে তো তাই, ভেবে চিনতে বলেছেন। দেখি সঠিক বলতে পারলে তবেই কিন্তু স্টিম কুকার। কি হিসেবে বললেন একটু বলুন তো, 250 চিনির দাম কত? 250 চিনির দাম কত হবে? 20 টাকা, 10 টাকা। হাফ কিলো দই, হাফ কিলো দই টক দই 50, 25, 40, 80। আমি তো একবার বলিনি, ভুল আছে। আপনি বলেছেন 82 থেকে 86 এর মধ্যে, 82 থেকে 86 এর মধ্যে, তো আপনার সঠিক প্রাইস 85। রাইট আনসার সুবিধা কি 25। নাম্বার 3 কে শিপ্রাদি কি পছন্দ? শিপ্রাদি টিভি, টিভি। শিপ্রাদি এখানে রয়েছে মশলাদানি, স্ট্যান্ডের মধ্যে মশলাদানি, কাঁচের কিন্তু, ঠিক আছে, ঢাকনা দেওয়া,
সুন্দর দেখতে ছটা ডাব্বা আছে ঠিক আছে স্ট্যান্ডটাও খুব সুন্দর আপনি জানতে এসে দেখতে পারেন এটা দামটা আপনাকে বলতে হবে লেখা কি আছে 2-30 ড্যাশে কত বসাবেন 1 4 না 9 2130 না 2430 না 2930 2-4-30 ফাইনাল 2430 এত কনফিডেন্টলি কিভাবে বললেন মনে হলো ওই স্ট্যান্ডটাও রচনা খুব সুন্দর এসব কিনেন না আমি টুকটাক জিনিস কিনি কিন্তু এগুলো কিনিনি করে দিই দেখাই জায়গা সুন্দর দেখতে দাম কি লেখা আছে 400, 900, 1400 বলতে হবে এটার দাম কত ফাইনাল দিদি চট করে বলে ফেললেন কি করে এত শিওর হলেন পেতলের জিনিস কাঁচা জিনিস কাঁচা পেতল শুধু কাঁচা পেতলের জিনিস বলে 1400 টাকা দাম সুন্দর জিনিসটা না ৯০০ টাকা সুপ্রীতি দিদি 1409 আপনি বলেছিলেন 1400 এটার দাম 900 ভেরি ভেরি সরি সুপ্রীতি দিদি উত্তরটা মিলল না কোনো পয়েন্ট দিতে পারলাম না থার্ড রাউন্ডের পরে দেখব এবার স্কোর সুপ্রীতি দিদি 20 পয়েন্ট সঙ্গে মশলাদানি প্রেশার কুকার সুমিতা দি 45 পয়েন্ট গ্লাস জাগের সেট জুসার স্টিম কুকার রিনা দি 30 পয়েন্ট সঙ্গে সার্ভিং বোল সেট টোস্টার শিবরা দি 55 পয়েন্ট মাইক্রোওভেন কফি মেকার কফি মাগ এলডি টিভি আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি শুরু করব আমাদের শেষ রাউন্ড আমি সেই মেয়ে আমাদের 5টা প্রশ্ন আছে এই রাউন্ডে প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বলবো এবার বলো আপনার হাতের পাশে রয়েছে বাজার বাজারটা প্রেস করবেন এবার বলো বলার পর যদি উত্তরটা সঠিক দেন তাহলে 20 পয়েন্ট পাবেন আর যদি ভুল উত্তর দেন তাহলে -10 হবে আমি প্রত্যেকটা প্রশ্নের পরে কি গিফট দেবো দেখিয়ে দিই আছে একটা 190 লিটারের ফ্রিজ একটা আয়রন প্লাস আয়রন টেবিল কাঁসার থালা বাসন মিক্সার গ্রাইন্ডার ননস্টিক কুকারের সেট এবং 3 বার্নার গ্যাস ওভেন প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার একটা ছক আসবে তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে দুটো শব্দ বানাবেন সেখান থেকে দুটোই ক্লু দিয়ে রাখছি পূজো সম্পর্কিত শব্দ ভালো করে দেখুন দুটোই পূজো রিলেটেড জিনিস এবার বল সুমিতা দি একটা হচ্ছে আকন্দ আর একটা কি চন্দন দেখেন 20 পয়েন্ট সঙ্গে মিক্সার গ্রাইন্ডার সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন ননস্টিক কুকওয়্যারের সেট আমার একটা টিপস আসবে দেখুন কাঠের আসবাব পরিষ্কার করতে কি ব্যবহার করবেন চা পাতা ফোটানো জল না নুন জল কাঠের আসবাব পরিষ্কার করতে কি ব্যবহার করবেন চা পাতা ফোটানো জল না নুন জল এবার বলো সুমিতা দি চা পাতা ফোটানো জল দেখি রেডি বাই চাকের নাম সেট কো পেরেস সেট সুমিতা দি স্কোর এখন 85 থার্ড কোশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবেন কাঁসার থালা বাসন সম্পর্কের একটা প্রশ্ন আসবে তোমার মেষমশাইয়ের একমাত্র শালিকার মা তোমার কে
তোমার মেসোমশাইয়ের একমাত্র শালিকার মা তোমার কে? এবার বল। মৃণালি। আমার দিদিমা। বোঝান? আমার মেসোমশাইয়ের শালিকা মানে আমার মা, তার মা হচ্ছে আমার দিদিমা। কেমন তোমার নিশানা কপালেতে আছে জানা? এবার বলো, কেমন তোমার নিশানা কপালেতে আছে জানা? পাস পাস দেখে নি। আমরা টিপ করি না, নিশানা করি না, টিপ। আর কপালেতে আমাদের আছে জানা, আমরা কপালে টিপ করি, তাই জন্য টিপ। ভেরি সরি, এটা কেউ পারলেন না, চলে গেলাম 5 নম্বর প্রশ্ন, আমাদের আজকের শেষ প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবেন ফ্রিজ। ভালো করে খেলতে হবে, দেখা যাক কার ভাগ্যে আছে ফ্রিজ। শব্দ ছক, উপর নিচ পাশাপাশি দুটো ক্লু দেখুন। পাশাপাশি, ছেলের ঘরের মেয়ের ঘরের সম্পর্ক আদরের, উপর নিচ, কখনো শাড়ি কখনো পানে এই জায়গা সবাই জানে। পাশাপাশি ক্লু, ছেলের ঘরের মেয়ের ঘরের সম্পর্ক আদরের, উপর নিচে ক্লু, কখনো শাড়ি কখনো পানে এই জায়গা সবাই জানে। এবার বলো, পাশাপাশি ক্লু, ছেলের ঘরের মেয়ের ঘরের সম্পর্ক আদরের, উপর নিচে ক্লু, কখনো শাড়ি কখনো পানে এই জায়গা সবাই জানে। হায় ভগবান, সবাই জানে মানে সবাই জানে, মানে একটা বাচ্চা উত্তর দেবে। পাস বলুন অডিয়েন্স আর কি। বেনারসি আর নাতনি, কখনো শাড়ি কখনো পানে, বেনারসের পান, আর এই জায়গা সবাই জানে, জায়গার নাম তাই বেনারস। আর ছেলের ঘরের মেয়ের ঘরের সম্পর্ক আদরের নাতনি, কেউ পারলেন না, ফ্রিজটাই পেলেন না। যা জানবো আজকের বিনারের নাম। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছেন সুমিতা দাস, 85 পয়েন্টস। সঙ্গে গ্লাস জগের সেট, জুসার, স্টিম কুকার, মিক্সার গ্রাইন্ডার, ননস্টিক কুকওয়্যারের সেট। খুশি? ওকে, এবার আরো খুশি হবেন যদি বোনাস রাউন্ডটা খেলতে পারেন, আজ জিততে পারেন, পাবেন জি বাংলা এবং সেঙ্গো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার এবং অডিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। আসুন, 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। স্টার্ট। চামর, পঞ্চপ্রদীপ, সিংহাসন, মঙ্গল ঘট, তীরকাঠি। তীরকাঠি, মঙ্গল ঘট, চামর, পঞ্চপ্রদীপ, মঙ্গল ঘট। বলেছিলাম চামর, পঞ্চপ্রদীপ, সিংহাসন, মঙ্গল ঘট, তীরকাঠি। তীরকাঠি, মঙ্গল ঘট, সিংহাসন, পঞ্চপ্রদীপ, চামর, ঠাকুরের সব জিনিসের নাম। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য গিফট, সুপ্রীতি। সঙ্গে দিদি আপনার এই মেমেন্টোটা, সুপ্রীতি আপনার এই মেমেন্টো দিদি, এটা রীনাদি, সঙ্গে রীনাদির এই মেমেন্টো। আর আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছেন সুমিতা দি, পাচ্ছেন জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ, আপনার জন্য
উইনারের ট্রফি আর ওখানে রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শার্ট। এরকমই আরো অনেক গল্প শুনবো আরো অনেক যাদের সাথে, সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, নমস্কার। Number one, number one.